বিপিএল খেলা কিভাবে লাইভে দেখবেন আপনার মোবাইল ফোন থেকে একদম ফ্রিতে। তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি একদম ফ্রিতে বিপিএল খেলা দেখতে পারবেন। তো বিপিএল খেলা দেখার জন্য আপনি যদি প্লে স্টোরে যান তাহলে বিভিন্ন অ্যাপস পাবেন। তো এই অ্যাপসের মাধ্যমে বিপিএল খেলা দেখতে গেলে আপনাকে অবশ্যই কিছু টাকা পে করতে হবে, তারপর এখান থেকে বিপিএল খেলাটা দেখতে পারবেন। তো আজকে আমি এমন একটি সহজ একটি প্রসেস দেখাবো, সেটি হলো ফেসবুকের মাধ্যমে কিভাবে লাইভে খেলা দেখা যায়। তো চলে যাবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর তারপর এখান থেকে আপনি ভিডিও অপশনে চলে যাবেন। তো ভিডিও অপশনে যাওয়ার পর এখানে যদি আপনি সার্চ অপশন চলে আসবে, তো এখান থেকে যদি আপনি সার্চ করেন বিপিএল, তো জাস্ট আমি এখানে সার্চ দেখলাম, যাওয়ার পর এখানে লিখব বিপিএল এল আই বিই লাইভ। তো বিপিএল লাইভ, তো এলেখাটি লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি এখান থেকে ফ্রিতেই বিপিএল খেলাগুলো দেখে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে যখন বিপিএল খেলা শুরু হবে তখন আপনাকে এখানে সার্চ করতে হবে। তো আপনারা জানেন বিপিএল খেলা শুরু হয় দুপুর 2টা থেকে, তো আপনারা এখান থেকে সার্চ করলে বিপিএল খেলাগুলো দেখে নিতে পারবেন, অসংখ্য লাইভ চলে আসবে। তো আমি একটি লাইভে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। তো এখন ম্যাচ চলতেছে ঢাকা বনাম কুমিল্লা। তো দেখতে পাচ্ছেন কুমিল্লার ম্যাচটি এখানে ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফোন থেকে বিপিএল খেলা একদম লাইভের মাধ্যমে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।